وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَّحِيمًا এটো আয়াতে মুহকামাত কুরআনে কারীমের মধ্যে যে সমস্ত আয়াতে মুহকামাত রয়েছে তন্মধ্যে এটা একটা তার অন্তর্ভুক্ত তো কোন কেউ গুনাহ করলে তওবা করার জন্য কার কাছে যাবে একজন নায়েবে রাসূলের কাছে যাবে গুনাহ করলে তওবা করার জন্য নায়েবে রাসূলের কাছে যাবে ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিয়ুতা বিইজনিল্লাহ আল্লাহ পাক যে কোন রাসূল পাঠাইলেন তাকে মানার জন্য রাসূল মানুষকে মানার জন্য নয় রাসূল আসলেন তাকে মানার জন্য রাসূল মানুষকে মানার জন্য নয় কুরআন শরীফে আরেকটি আয়াত আছে কোনখানে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি তাদেরকে মানেন তো লানিতুম তাহলে এরা তোমরা সবাই গুনাহগার হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমি রাসূল পাঠাইলাম তোমাদেরকে মানার জন্য নয় রাসূল আমাকে মানবে তোমরা রাসূলকে মানবে এই আয়াতের অংশের পর আল্লাহ পাক বলেন তোমরা যদি জুলুম করে থাকো নিজের নফসের উপর তো নফসের উপর জুলুম করা মানে গুনাহ করা গুনাহ করা আল্লাহর নাফরমানি করলে নাফরমানি আল্লাহর হয় জুলুম নিজের উপর হয় নাফরমানি করলে নাফরমানি আল্লাহর হয় জুলুম নিজের হয় গুনাহ করার মানে হচ্ছে নিজের উপর জুলুম করা বলো আন্নাহুম মিজালামু আনফুসাহুম যখন জুলুম করবে নিজের উপর জুলুম করবে এর অর্থ কি গুনাহ করা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা হযরতে আদম সফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম বললেন হায় আল্লাহ জালামনা আনফুসানা আমি আমার নফসের উপর জুলুম করেছি আমরা আদম আর হাওয়া দুইজনে মিলে আমাদের নফসের উপর জুলুম করেছি কি করেছি তুমি গন্ডম খাইতে নিষেধ করেছো আল্লাহ আমরা সে গন্ডম গাছের ফল খেয়েছি তো আল্লাহর নিষেধ অমান্য করেছেন তিনি বলেন আল্লাহর নিষেধ অমান্য করেছেন এটা না বলে আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি তো দেখা যায় আল্লাহর নিষেধ অমান্য করা আল্লাহর হক নষ্ট করা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অমান্য করা এটা আল্লাহর নাফরমানি ঠিক কিন্তু জুলুম নিজের উপর জুলুম নিজের উপর তাই আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ তুমি যদি আমার এই জুলুম মাফ করে না দাও এই গুনাহ মাফ করে না দাও লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ দুনিয়াতেও আমি ক্ষতিগ্রস্ত হব আখিরাতে জাহান্নামের ক্ষতির সম্মুখীন হব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই দোয়া কে করেছিলেন রব্বানা হে আল্লাহ জালামনা এটা শিখেন যেহেতু আপনারা দোয়ার মধ্যে বলেন তো বললে না বুঝলে বললে তো ফায়দা নাই মজা নাই কথা না বুঝলে মজা আছে বুঝিলে মজা না বুঝিলে মজা তাই রব্বানা হে আল্লাহ জালামনা আমি জুলুম করেছি আনফুসানা আমার আত্মার উপর ঠিক আছে হে আল্লাহ জালামনা জুলুম করেছি আনফুসানা আমার আত্মার উপর ফাইন লাম তাগফির লানা আল্লাহ তুমি যদি আমার গুনাহ মাফ করে না দাও ওয়া তারহামনা এবং রহমত নাজিল না করো লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ আল্লাহ আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমাদের আদালতের মধ্যে আরজি দেয় না কি লেখে যে আমার প্রতিপক্ষ মহামান্য আদালত আমাকে আমার এইগুলো না দিলে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব আদালতের বাসা উকিল সাহেব কই হ্যাঁ কি বলে বাদী বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখানে একটা শব্দ আছে বড় খুব সুন্দর শব্দ বলে আরজি দে যে আমি বড় ক্ষতিগ্রস্ত হব এই ক্ষতিগ্রস্ত হওয়ার এবারত এই রিডিংটা হযরত আদম আলাইহিস সালাম থেকে আনিত ওনার বাসা থেকে আনিত আল্লাহ তুমি আমাকে গুনাহ মাফ করে না দিলে আল্লাহ তুমি আমাকে রহমত না করলে আল্লাহ আমি তো বড় ক্ষতিগ্রস্ত হব আমি তো বড় ক্ষতিগ্রস্ত হব আদালতের মধ্যে যেভাবে বলা হয় এটা হযরত আদম আলাইহিস সালামের বাসা থেকে নেওয়া হয়েছে তো আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহকে বলে দোয়া কবুল হয়ে গেল গুনাহ মাফ হয়ে গেল তো আদালতের মধ্যে এই জন্য বাসাটা দেওয়া হয় যাতে করে আদালতের দয়া নাজিল হয় কথা বুঝছেন ঠিক আছে এই জন্য ইজালামু আনফুসাহুম যারা জুলুম করবে নিজের নফসের উপর গুনাহ করবে নাফরমানি করবে আল্লাহর যাউকা রাসূল আপনার কাছে এসে যাবে আপনার কাছে এসে যাবে ফাস্তাগফারুল্লাহ আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে
ওয়াস্তাগফার আল্লাহুম রাসূল কার কাছে আসবে? রাসূলের কাছে, নাইব রাসূলের কাছে। রাসূল নাইব রাসূলের কাছে এসে আল্লাহর কাছে ইস্তেগফার করবে। তো দেখা যায় যেখানে সেখানে ইস্তেগফার, আর নাইব রাসূলের কাছে এসে ইস্তেগফার বেশম আছে কি নেই? যদি নাইব রাসূলের কাছে এসে ইস্তেগফার করে ওয়াস্তাগফার আল্লাহুম রাসূল, আর যার কাছে আসছে উনি যদি দয়া করে একটু সুপারিশ করে দে, আল্লাহ তোমার বান্দা একটা আমার কাছে আসছে গুনাহ মাফ চাচ্ছে, আল্লাহ কি করবে তোমার বান্দা না, আল্লাহ তুমি একটু মাফ করে দাও, যদি নাইব রাসূলও বলে দে, আল্লাহ বলেন লাবাজাদুল্লাহ তাওয়াবান রহিমা, বস আর কোনো কিছু করা লাগবে না, আর কিছু করতে হবে না। কিল্লা পথে কেমন হলো? আল্লাহ তওবা কবুল করবে, গুনাহ মাফ করবে, জান্নাতও দান করবে। ওদিন তফসির করেছিলাম আল্লাহ তওয়াব, আল্লাহ তওবা করনেওয়ালা। তওয়াব শব্দের বিশ্লেষণ আমার কোথায় আছে, কোন কিতাবে আছে? তওয়াব শব্দের তাহাকিক বিশ্লেষণ কোথায় আছে? হ্যাঁ, এ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন একজনই লোক আছে বই করনেওয়ালা। আজকে ডক্টর মঈনুদ্দিন খান সাহেব এখন ফোন করছে, কিছুক্ষণ আগে নামাজের পর। মঈনুদ্দিন খান সাহেব ব্রাস ছিল না, প্রায় 100 হাঁস হয়েছে বয়স ওনার, অসুস্থ। বলছে আমি আপনার বিসমিল্লাহ শরীফ এটা অনেক খোঁজ করে বাইর করে পড়ছি, আমার খুব ভালো লেগেছে। এগুলো ব্রিটিশ আমলের, এগুলো পাকিস্তানের ইউনিভার্সিটির কলেজের টিচার ছিলেন, উনি পাকিস্তানের ভার্সিটির উনি শিক্ষক ছিলেন, এখান থেকে বাংলাদেশ হওয়ার পর সিটাং ঢাকা আসছে মনে হয়, এরপর সিটাং ভার্সিটি উনি এখানে প্রফেসর ছিলেন। ডক্টর মঈনুদ্দিন খান সাহেব আমাদের এখানে একবার দাওয়াত দিয়েছিলাম, আসছিল উনি, ওই বলে আমি আপনার বিসমিল্লাহ শরীফ তার পড়ছি, এটা খুব ভালো লাগছে আমার, আমার জন্য 20 কপি পাঠাবেন, আমি টাকা দিয়ে ফেলো বলতেছে, আমি মানুষকে দেব। আর প্রধানমন্ত্রীর কাছে আমি আমার পক্ষ থেকে বিসমিল্লাহ শরীফ একটা পাঠাবো, আর উনি যত কোটপত্র দেয় সমস্ত কোটপত্রের উপর ওনার ওনার ছবি ওনার ইয়ার উপর বিসমিল্লাহ শরীফ লেখা থাকে। তো বিসমিল্লাহ যখন লেখছে এবার বইটা দেব, বিসমিল্লাতে কী করতে হয় সেটা উনি দেখবেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা বই পাঠাবো, না হয় আপনি পাঠান না হয় আমাকে দেন, আমি আমার নামে পাঠাবো। এই কিছুক্ষণ আগে এটা বললো, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের তালিমের পক্ষ থেকে ওনার সাথে দেখা করবে, আমাদের বইগুলো ওনাকে ওই বিসমিল্লাহ শরীফ দিবে, অন্যান্য বই যেগুলো এখন লেখা হলো ওগুলো ওনাকে সৌজন্য কপি দিবে। তো ওনা পড়তেছেন, অনেকেই পড়ে, উনি তো বাংলাদেশের শীর্ষ কয়েকজন জ্ঞানীর মধ্যে অন্যতম একজন জ্ঞানী হচ্ছে হজরত ডক্টর, তিনি আলেমও আবার প্রসিদ্ধ আলেম, তবে এই মার্কা আলেম নয় আর কি, আমার দেশে যাদেরকে আপনারা আলেম বলেন এই মার্কা আলেম নন, গবেষক আলেম ডক্টর মঈনুদ্দিন খান সাহেব, অনেক প্রবীণ আলেম। তো তাওয়াব শব্দের ব্যাখ্যা কোথায় লেখছি? প্রেম ও প্রকৃত প্রেম বইয়ের মধ্যে তাওয়াব শব্দের অর্থ লেখছি। তাওয়াব বন্দাকেও বলে, তাওয়াব আল্লাহকেও বলে, আল্লাহ তাওয়াব বন্ধ তাওয়াব, আল্লাহ তাওয়াব বন্ধ তাওয়াব, আল্লাহ তাওয়াব বন্দা তওবা কবুল করে তাওয়াব, বন্দা তাওয়াব আল্লাহর কাছে বন্দা তওবা করে তাওয়াব, বন্দার কাছে আল্লাহ বন্দা আল্লাহর কাছে তওবা করে তাওয়াব হয়, আল্লাহ বন্দার তওবা কবুল করে তাওয়াব হয়, এক অর্থ। বন্দাকেও তাওয়াব বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওয়াবিন এটা বহুবচন, এক বচনে তাওয়াবুন, তাওয়াব বলা হয় যারা তওবা করে, যারা খালেস নিয়তে গুনাহ ছেড়ে দেওয়া তওবা করে তাদেরকে তাওয়াব বলে। তো আল্লাহ পাক বন্দাকেও তাওয়াব বললেন, আবার আল্লাহ নিজেকেও বললেন আমিও তাওয়াব, বন্দা তুমিও তাওয়াব আমিও তাওয়াব। আল্লাহ কেমনে? আল্লাহ বলে আমি তো নিষ্পাপ, আমার কোনো পাপ নাই, আমি নিষ্পাপ আমার কোনো পাপ নাই, সেজন্য আমি তাওয়াব। আল্লাহ বন্দা কেমনে তাওয়াব? বন্দা যখন তওবা করে, বন্দার তওবা যখন আমি কবুল করি তখন বন্দার গুনাহ থাকে না, বন্দা হয়ে যায় নিষ্পাপ, সেজন্য আমিও তাওয়াব বন্দা তাওয়াব। আল্লাহ বলেন আমি তাওয়াব বন্দা তাওয়াব। বন্দা তুমি যখন তওবা করবে একজন নাইব রাসূলের কাছে এসে গুনাহ থেকে বাঁচার জন্য, নাফরমানি থেকে বাঁচার জন্য, তওবা যখন করবে একজন নাইব রাসূলের কাছে এসে তখন তুমি আমাকে, আমিও তাওয়াব, তোমাকে আমি তাওয়াব বানিয়ে নেব, তোমাকে তাওয়াব বানিয়ে নেব, তোমার আর কোনো গুনাহ থাকবে না। সেই জন্য আর তাই বানি জম্বে কামাল্লা জম্বালা, যিনি তওবা করবে প্রকৃত তওবা গুনাহ থেকে, সেই মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে যেমন আসে সেরকম নিষ্পাপ হয়ে যাবে। রহিমা, রহিমা শব্দের অর্থ বলেছিলাম, রহিম মানে দুনিয়ার জন্য না আখিরাতের জন্য, আল্লাহ যা রহমত আখিরাতে করে সেজন্য আল্লাহকে রহিম বলে।
দুনিয়াতে রহমত করে জন্য আল্লাহকে রহমান বলে। আল্লাহ পাক রহিমা কি জন্য? যারা তওবা করবে নায়েবে রাসূলের কাছে এসে তালিমে আসবে, জিকির মাহফিলে আসবে, নায়েবে রাসূলের কাছে আসবে, অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করবে, আল্লাহ বলেন সে তওবা হয়ে গেল, গুনাহ মাফ হয়ে গেল, নিষ্পাপ হয়ে গেল, আখিরাতে আমি তাকে জান্নাত দিয়ে আমি রহিম হয়ে যাব। তার তওবা কবুল করে আমি তওবা হব এবং তাকে জান্নাত দিয়ে আমি রহিম হব। আল্লাহ বলেন নায়েবে রাসূলের কাছে আসলে তুমি তওবাও হবে, আমাকে তওবাও হবে, আমাকে রহিমও হবে, তুমি দুনিয়াতে তওবা কবুল হবে, আখিরাতে জান্নাতও তোমার নসিব হবে। এটার অর্থ হচ্ছে লাওয়াজদুল্লাহ তওবাবান রহিম।